গত 14 মার্চ 2023 রোজ মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকার সময় লন্ডনের হোয়াইট চ্যাপেলের লালাবাজারের বসবাসরত নাগরিকগণ বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম জনাব হুশিয়ার আলী স্মরণে এক নাগরিক শোকসভা পালন করেন। উক্ত নাগরিক শোকসভায় জনাব মকসুদ রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন জনাব নূর মিয়া খলকু। উক্ত শোকসভায় আগত অতিথিবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম জনাব হুশিয়ার আলীর ইতিবাচক দিকগুলো তুলে ধরেন তাদের বক্তব্যের মাধ্যমে। উক্ত শোকসভায় আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর জনাব খালেসুর রহমান, জনাব আব্দুল বারী, জনাব ফারুক উদ্দিন, দীপু খান, আব্দুল মুক্তার শাইস্তা, মুহিবুর রহমান, ফয়সল আহমেদ, শহীদ মিয়া, আজাদ মিয়া, মাসুম মিয়া, আব্দুল হাফিজ, মনসুর আহমেদ, নিপু, সালে আহমেদ, বদরুল হক শাহীন, আবু হানিফ, চন্দন মিয়া, এনাম উদ্দিন, ফজলুর রহমান, আজিজুর রহমান, নজরুল ইসলাম, পাবেল আহমদ, অমর আলী, অবায়দুর রহমান জুনেদ, তাজুল ইসলাম সহ আরও অনেকেই। আসলে আমি দেশে খুব ছোট বয়স ছিলাম, 7 বছর। আমার তান্দুরে তুমি করে করে তুমি তামান্দর মানুষ, তুমি তাস্তায় আগে তুমি দেখো করে কথা আপনি মুক্তিযোদ্ধা মানুষ কোন সময় দর করে খুশিয়ালি সাহেবের শোকসভা সম্মানিত সভাপতি ওরকম ইয়ে আর কি ক্লোজ আসলাম আপনার তাই না? অর্থাৎ কিছু বড় প্রায় 1-2 বছর হল আমি লন্ডন আইবার আগে আমি ক্লাস 6 তাইনি সময় ক্লাস 9 আমি আগামী বছর ম্যাট্রিক পরীক্ষা তখন যে সময় তাই চেয়ারম্যান আমি ওই সময় দেশও গেছি وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا